mobile number. বর্ধমানবাসী তথা পশ্চিমবঙ্গবাসী হিসাবে গর্বিত যে মাননীয় রাষ্ট্রপতি মহোদয় উনি বললেন যে আপনি পশ্চিমবাংলা থে আয়া বর্ধমান সে আয়া বহুত ভালো কাম কিয়া বাধাই হো আপকো বাধাই হো এটা আমি কি বলবো এটা আমি কখনো ভাবতে পারিনি আমার ফ্যামিলি প্রায় 14 জন শিক্ষক এবং প্রত্যেকেই যারা শিক্ষক এবং আমার সহকর্মী যারা আছেন তারা গর্বিত পাশাপাশি আমার এলাকাবাসী গর্বিত মানে আমি ভাবতে পারছি না যে এরকম একটা সম্মান এইরকম একটা জায়গা আমরা বর্ধমানকে অন্য একটা মাত্রায় পৌঁছাতে পারবো শুধু ছাত্র শিক্ষক নয় কিভাবে আমাদের প্রকৃতির সঙ্গে প্রকৃতির প্রাণীদের সঙ্গে যে শিক্ষক এবং ছাত্রছাত্রীদের যে সহ অবস্থান এবং একটা সুন্দর জয়ফুল লার্নিং এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে এটাতে তারা অবাক হয়েছেন এবং প্রত্যেকেই আসতে চেয়েছেন এবং বিভিন্ন যে 46 জন ন্যাশনাল অ্যাওয়ার্ডি তারাও আমার স্কুলটাকে দেখতে চেয়েছে শহরের কাঞ্চনগরের আমাদের দীননাথ দাস হাই স্কুল সেই হাই স্কুলের আমাদের প্রধান শিক্ষক ডক্টর সুভাষ দত্ত মহাশয় তিনি জাতীয় শিক্ষক 2018 জাতীয় শিক্ষক নির্বাচিত হয়েছেন এবং তিনি 5 তারিখে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিয়েছেন আজকে তিনি বর্ধমানে নামছেন আমরা তাকে বর্ধমান শহরের পক্ষ থেকে স্বাগত জানাবার জন্য তাকে আমরা র্যালি করে আমরা হুটকোলা জিভে করে আমরা কাঞ্চনগর দীননাথ দাস হাই স্কুল পর্যন্ত তাকে আমরা বর্ধমানের সমস্ত ছেলেরা র্যালি করে তাকে সম্মান জানানোর জন্য আমরা নিয়ে যাব কারণ আমরা মনে করি আমাদের বর্ধমান জেলার এটা আমাদের গৌরবের ব্যাপার যে গোটা রাজ্যে আমাদের একজনই জাতীয় শিক্ষকের পুরস্কার পেয়েছেন ডাক্তার সুভাষচন্দ্র দত্ত মহাশয়